আলাইকুম, আমি মোনালিসা গাজীপুর থেকে বলছি। মোনালিসা ইজি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ছোট্ট ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অসীম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এইরকম সুন্দর দৃশ্য কিছুটা ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের জন্য। এই তো বাসে এসে সকালের নাস্তা রেডি করে ফেলেছি, শেষ বছরের ফল কাঁঠাল আর খাওয়া হবে না সেটাই দেখিয়ে দিচ্ছি। তো সকালের নাস্তাটা আমাদের খুদের ভাত, শুটকির ভর্তা, কাঁঠাল, আনারস, এই তো এগুলো দিয়েই থাকবে। নাস্তা খাওয়ার পর দুপুরের অনেক কাজ কাম সেরে তারপরে রান্নায় চলে আসলাম। এই তো কাতলা মাছ, মাছের মাথা আর পিসা দিয়ে আর কি টমেটো দিয়ে মাখামাখা ঝোল করতেছি। আসলে অনেকদিন ধরে মাংস খেয়ে একদমই ভালো লাগছে না, তো মাছের দিয়ে টমেটো দিয়ে একটু মাখা ঝোল আর থাকবে ভেন্ডি ভাজি। তো আজকের খাবারের মেনুটা সকাল থেকে খুব ভালো ছিল আর কি, মাংস মাংস কোনো একটা ব্যাপার ছিল না। আসলে বাচ্চারা খুবই পছন্দ করে মাংসটা খেতে, কিন্তু আমার বাচ্চারা খুবই ফেটি, আপনারা সবাই দেখেছেন জানেন। তো রান্নার প্রায় শেষ মুহূর্তে আমি ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয়। আমি কিন্তু বাটা জিরাটা ইউজ করি না, অনেকদিন ধরেই ভাজা যে জিরা গুঁড়োটা সেটাই ব্যবহার করি। রান্না তো চলতেই আছে, কিন্তু আমার বন্ধুদের কাছে যে বিশেষ কথাটা সেটা এখনও বলা হয়নি। প্রতিদিনই বলতে হয় বিশেষ কথা আর কি, তারপর অনেক বিশেষ যেহেতু অনেকটাই মূল্যবান কথাটা। তো প্লিজ ভিডিওটি দেখার শুরু থেকে একটি করে লাইক দিয়ে যাবেন, আর যারা নতুন ভিজিট করতেছেন আমার এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলের পাশে থাকতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর অলরেডি যেসকল বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। এর মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, অনেকটা লোভনীয় হয়েছিল আর মাশাআল্লাহ পেট ভরে আজকে ভাত খেয়েছি দুপুরবেলা। মাছের তরকারির সাথে এই তো ভেন্ডি ভাজি করে ফেলেছি। তো আজকে আর দুপুরে বেশি কিছু রান্না করিনি, শুধু মাছের ঝোল আর ভেন্ডি ভাজি দিয়ে আমরা খেয়ে ফেলবো দুপুরের খাবারটা। তো অনেক কাজ কাম সেরেছে, সেটা আর শেয়ার করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গোসল সেরে কাপড় চোপড় মেশিনে দিয়ে আমরা নামাজ কালামটা শেষ করে খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন চলে যাবো ছাদে কাপড়গুলো নাড়তে, সেটা আর দেখাবো না, কিন্তু বিকেলবেলা যখন আমি কাপড়টা আনতে যাবো তখন আপনাদের মাঝে আবার শেয়ার করবো আর কি। আর আমার আগের মেশিনটা ছিল সিঙ্গারের, কিন্তু এবারটা নিয়েছি আমি এলজি। এলজি কোম্পানিটা আসলে খুবই ভালো, সিঙ্গারটা ভালো, তারপর যেহেতু দুইটা জিনিস ব্যবহার করে দুই রকম জিনিসের আমি অনুভব করতে পারলাম। এলজির যে মেশিনটা শব্দটা খুবই কম হয় আর অতি তাড়াতাড়ি মেশিনটা মানে হয়ে যায় কাপড়গুলো। আর এই তো মোজাটা দেখতে পাচ্ছেন খুব ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার। আমার কিন্তু পুরনো মোজাটা খুবই চকচক হয়ে গেছে। আর দুইটা আমি দুই ধরনের স্বাদ পেয়েছি, সেটা অবশ্য নেক্সট কোনো দিন শেয়ার করব কোনটার কোন রকম সমস্যা। তো বিকেলবেলা ছাদে চলে আসলাম, আর আমাদের বাচ্চাদের দেখতেই পাচ্ছেন খুব মানে এক্সারসাইজ করতেছে আর কি ওরা। তো ছোট ছেলেটা খুব মানে ইদানিং সব কিছু শিখে গেছে, যেহেতু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তো কাপড় চোপড় উঠিয়ে নিচ্ছি, আর বাইরের পরিবেশটা কিছুটা আমি আপনাদের মাঝে শেয়ার করব বলে ভিডিও করতেছি, আর তারই সাথে আমাদের ছেলেদের ই করতেছে ওরা। তো এ তো ওইদিকে নির্বাচন, বাজারের কমিটি নির্বাচন চলতেছে, মিছিল, এগুলো তো আমার খুবই ভালো লাগে। যারা পুরান বন্ধুরা আছেন আপনারা সবাই জানেন, আমি কিন্তু এগুলো দেখলে একদম বাচ্চা হয়ে যায়। তো একটু আসলে খুবই ভালো লাগে, আর মাশাআল্লাহ কি বলবো, আকাশের কি যে অপরূপ সৌন্দর্য, আসলে ভিডিও না করলে পারলাম না।
খুবই ভালো লাগতেছে, সেই সাথে আমার বাচ্চারাও খেলা করতেছে। তো অনেক টাইম হয়েছে এসেছি, কিন্তু একদম বিকেল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি বসে আছি, আমার বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমি আকাশের সৌন্দর্য উপভোগ করতেছি। তো বাচ্চারা অনেকটা গেমে গিয়েছিল, হাসির বিষয়। ওরা আবার কাপড় চেঞ্জ করে ফেলেছে, কাপড় চেঞ্জ করে খেলাধুলা করতেছে। দুইটা ছেলে কিন্তু সমবয়সী, কিন্তু দেখতেই পাচ্ছেন ওরা ব্যায়াম করতেছে, মারামারি করতেছে। এই সময়টা কিন্তু আমরা অনেক পার করে এসেছি, যাদের অনেক ভাই বোন আছে। আমরা তো মাশাল্লাহ ভাই বোন বেশি ছিলাম, তো আমরাও সমবয়সী যারা ছিলাম মারামারি দুষ্টামি সব কিছু করেছি, সেই দিনগুলোকে কিন্তু অনেক মিস করি। আর এখানে আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন কীরকম এক্সারসাইজ করতেছে। তো ওদের সাথে আমার সন্ধ্যার সময়টা খুব ভালো কেটেছে, হাসি ঠাট্টা তারপরে রাগারাগি সব কিছু আর কি, এক এক পর্যায়ে দুজন এরকম মানে মারামারির অবস্থা চলে গেছে, পাথর দিয়ে রিলাডিলি শুরু করেছে আর কি, এটার যে পাথরগুলো কংক্রিটগুলো থাকে সেগুলো দিয়ে। তো ছোটো ছেলে তো আসলে বোঝে না কোথায় দিলে কীভাবে হয়ে যাবে। তো আমি ভিডিও করতেছি, রাগ করতেছি, আবার হাসিও পাচ্ছে। সারাদিন বাসার মধ্যে আটকা থাকে বাচ্চারা, স্কুল যতটুকু সময়, তারপর তো বাসায় থাকতে হয়। তো বিকেলবেলা মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে আসি একটু খেলাধুলা করার জন্য। তো সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম, আশা করি সকল বন্ধুদের কাছে বরাবর মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি মন্তব্য করে যাবেন কমেন্ট সেকশনে গিয়ে। আর যারা সব সময় আমার পাশে আছেন, আবারও আমি বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। যারা নতুন ভিজিট করতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আর আকাশের ওয়েদারের বা পরিবেশের কথা কী বলবো, অসাধারণ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।